আপনি জানেন কি বাচ্চারা কোন সময় সবচেয়ে দ্রুত বাড়ে? একটা স্টাডিতে এটা পাওয়া গেছে যে মার্চ এবং জুনের মাঝামাঝি যে সময়টাতে গরম এবং শীত কোনোটাই খুব বেশি পড়ে না, এই সময়টাতে বাচ্চারা সবচেয়ে দ্রুত বাড়ে। আপনার হাতের মাঝের আঙ্গুলের নখ অন্য আঙ্গুলের নখের চেয়ে দ্রুত বাড়ে, আর আপনার হাতের নখ পায়ের নখের চেয়ে 4 গুণ দ্রুত বাড়ে। মানে যদি আপনার হাতের নখ 10 দিনে 1 সেন্টিমিটার বাড়ে, তাহলে আপনার পায়ের নখ 40 দিনে 1 সেন্টিমিটার বাড়বে। আমরা আমাদের পুরো জীবনে 2 থেকে 4 কেজি নখ কেটে ফেলি। যখন আপনার জন্ম হয়েছিল তখন থেকে 6 মাস পর্যন্ত আপনার ওজন হয়তো 2 থেকে 4 কেজির আশেপাশে ছিল। ঠিক ততটা ওজনের নখ আপনি আপনার পুরো জীবনে কেটে ফেলে দেন। মানব শরীরে ঠিক ততটা লবণ থাকে যতটা লবণ সমুদ্রের পানিতে থাকে। এছাড়া আপনি জেনে অবাক হবেন যে মানব শরীরে 0.2 মিলিগ্রাম সোনাও থাকে, যা কারো পক্ষে পুরোটা বের করা সম্ভব নয়। আপনার শরীর প্রতিদিন 0.5 লিটার লালা তৈরি করে, আর এই লালা যদি খাবারের সাথে না মেশে তাহলে আপনি কোনো খাবারের স্বাদ পাবেন না। এছাড়া আপনি আপনার পুরো জীবনে 23,000 লিটার লালা তৈরি করেন, যা দিয়ে 2টা পানির ট্যাঙ্ক ভরা সম্ভব। মানব শরীর দিনের থেকে রাতের বেলা সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। আর আপনি জানেন কি, বিজ্ঞানের মতে আমরা যত বেশি স্বপ্ন দেখব আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা তত বাড়বে। এছাড়া যত বেশি ঠান্ডা রুমে ঘুমানো হয় মানুষ তত বেশি ভয়ঙ্কর স্বপ্ন দেখে, আর এটা কেন হয় সেটা বিজ্ঞানের কাছে এখনও একটা বড় রহস্য। মহিলাদের চুল পুরুষদের চুলের থেকে 2 গুণ পাতলা হয়। মানে পুরুষের চুলের ব্যাস যদি 100 হয় তাহলে মহিলাদের চুলের ব্যাস ঠিক তার অর্ধেক হবে। মহিলারা পুরুষদের থেকে বেশি রং দেখতে পায়। এছাড়া তারা পুরুষদের থেকে 2 গুণ বেশি চোখের পাতা ফেলে। একজন পুরুষ 1 মিনিটে প্রায় 11 বার চোখের পাতা ফেলে এবং একজন মহিলা মিনিটে প্রায় 18 বার চোখের পাতা ফেলে। কোনো বাচ্চা জন্মের আগে তার চোখ ব্লু থাকে, কিন্তু ধীরে ধীরে পরবর্তীতে তার চোখের রং মাতা পিতার কারণে ব্রাউন, ব্ল্যাক এবং অন্য কোনো রঙে পরিবর্তন হয়ে যায়। বেশি খাবার খেলে আমাদের শোনার ক্ষমতা কিছু সময়ের জন্য কমে যায়। প্রায় 3.5 কোটি ব্যাকটেরিয়া আপনার শরীরের উপর সবসময় ঘোরাফেরা করে, কিন্তু এতে চিন্তার কোনো কারণ নেই। এদের মধ্যে অধিকাংশ ব্যাকটেরিয়া ক্ষতিকর নয়, বরং তা আমাদের শরীরকে ঠিক রাখে। আর তাদের কাছে আপনার শরীর একটা বিশাল গ্রহের সমান, যেমন আমরা এই পৃথিবী নামক গ্রহে থাকি। আপনার শরীরের 70% হাড় পানি দিয়ে গঠিত। যখন আপনি গান শোনেন তখন আপনার হার্ট গানের সাথে বিট করার চেষ্টা করে, আপনার ব্লাড প্রেশার কমে যায়। যখন আপনি নরম প্রকৃতির গান শোনেন অন্যদিকে ব্লাড প্রেশার বেড়ে যায়। যখন আপনি ডিজে অথবা জোশ ভরা গান শোনেন, আর এই কারণে হাসপাতালে পেশেন্টের হার্টবিট ঠিক রাখার জন্য তাদেরকে নরম প্রকৃতির গান শোনানো হয়। যদি আপনার মনে হয় আপনার হাতের সবচেয়ে ছোটো আঙ্গুলের কোনো কাজ নেই, তাহলে আপনি ভুল, কারণ আমাদের হাতের 50% শক্তি এই ছোটো আঙ্গুলের থেকে আসে। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে ছোটো আঙ্গুলকে সোজা রেখে হাত মুঠো করার চেষ্টা করতে পারেন। যদি আপনার খুব বেশি ঠান্ডা লাগে তাহলে প্রথমে মাথাকে ঢাকতে পারেন, কারণ আমাদের শরীরের 80% গরম মাথা দিয়ে বাইরে বেরিয়ে যায়। আপনি হয়তো শুনে থাকবেন হাসি দেওয়ার সময় আমাদের হার্ট কিছু সময়ের জন্য কাজ করা বন্ধ করে দেয়, কিন্তু এটা ঠিক নয়। হাসি দেওয়ার সময় হার্ট শুধুমাত্র সামান্য ধীরে কাজ করে।